মে দিবসকে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্কলহ চলছে। জেলা কার্যালয়ের অফিসে সাংবাদিক বৈঠকে ব্লক সভাপতির দাবি, বাটার মোড়ে সেদিন যারা অনুষ্ঠান করেছিলেন তারা কেউই আইএনটিটিউসির সদস্য নন। বিক্ষুব্ধ গোষ্ঠীর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েই আমরা এই অনুষ্ঠান করেছি। ঘটনায় ফের চাপানো দর, গোষ্ঠী কোন্দল যেন পিছু ছাড়ছে না তৃণমূলের। মে দিবস উপলক্ষে বনগাঁয় রবিবার প্রকাশ্যে আসে দলের গোষ্ঠী কোন্দল। আইএনটিটিউসি এর পক্ষ থেকে আলাদা আলাদা দুটি অনুষ্ঠান করা হয়, যা নিয়ে অস্বস্তিতে পড়ে দলীয় নেতৃত্ব। সেক্রেটারি তিনি অসুস্থ, তার ব্যানার লাগিয়ে কে বা কারা তারা ওখানটায় নানান ধরনের বিভিন্ন রকম অপপ্রচার করছে। তারা টিএমসির ব্যানার ব্যবহার করছে, করতেই পারে টিএমসির ব্যানার, এবং আইএনটিটিউসির ব্যানার ব্যবহার করতে গেলে নিম্নতম তার পদাধিকার লাগে, এবং কেউ যদি কোনো মিটিং ডাকতে হয়, তৃণমূল কংগ্রেসের রুলস যে আইএনটিটিউসি থাকলে আইএনটিটিউসির প্রেসিডেন্ট মিটিং ডাকতে হয়। কে বা কারা মিটিং ডেকে কী বললো না বললো তারা এইভাবে অপপ্রচার করে নারান্দাকে কলুষিত করছে, এবং তাদের মনে যা আচ্ছা তাই তারা তাদের ইচ্ছে মতো তারা বক্তব্য রাখছেন এবং বিভ্রান্ত করছে পুরো আমাদের আইএনটিটিউসি জেলার নারান্দাকে এবং আমাদের পুরো সংগঠনটাকে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিন দুটি অনুষ্ঠানের আয়োজন করা হলেও দুই উদ্যোক্তাই দাবি করেন দলের নির্দেশে অনুষ্ঠান করা হয়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিক নিজেরা আমরা নিজেরাই গাড়ি চালাই, আমরা নিজেদের টোটো আমরা চালাই, অটো যারা তারা অটো চালায়, বাস যারা তারা বাস চালায়, লরি ইউনিয়ন আছে এবং ভ্যান বিড়ি শ্রমিক এবং সেলুলাইট যারা ছিল সবাই মিলে থেকে আমরা একটা বনগাঁ শহরে একটা মিছিল পরিক্রমা করি। পরিক্রমা করে কুমুদিনী স্কুলের সামনে আমরা ওখানে গিয়ে আমাদের যা যা বক্তব্য তার মাধ্যম দিয়ে আমরা ওখানে যা ঘটনাগুলো যে শ্রমিকদের উপর যেসব আন্দোলন বা শ্রমিকদের উপর যে অত্যাচারগুলো হতো সেইগুলো আমরা ওখানে আলোচনা করেছি। গতকাল আপনি তো বিস্ফোরক বক্তব্য রেখেছেন। বিস্ফোরক বক্তব্য ঘটনা আছে যে সেটা যিনি এখন আইএনটিটিসি জেলা সভাপতি উনি ওনার মতন যখন যেভাবে ঘোরাফেরা করছে চলাফেরা করছে এটা বনগাঁর মানুষ নিজেরাই বলাবলি করছে, সেই কথাগুলো আমরা তুলে ধরেছি। রবিবারের রেশ গিয়ে পড়ল সোমবারও। এদিন বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন আইএনটিটিউসির ব্লক সভাপতি অমিত বসু। এদিন তিনি বলেন, মে দিবসে বাটার মোড়ে দলের নেতৃত্বে ছবি ব্যবহার করে যারা অনুষ্ঠান করেছে তারা আইএনটিটিউসির কেউ না। আমরা জানি না কে বা কারা এই অনুষ্ঠান করেছে, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দল ব্যবস্থা না নিলে আমরা পথে নামব। আমরা আমাদের সংগঠনগতভাবে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের কাছে বিষয়টি জানিয়েছি এবং আমাদের বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তাকেও আমরা বিষয়টি জানিয়েছি। গতকাল যে ধরনের সমালোচনা হয়েছে, কারা সমালোচনা করছে, যাদের সঙ্গে আইন কিছু কোনো সম্পর্ক নেই, আমাদের এখানে সব আইন কিছুর সমস্ত নেতৃত্বরা রয়েছে যাদের সঙ্গে আইন কিছুর কোনো যোগাযোগ নেই, অথচ আইন কিছুর ফ্লাগ এবং ব্যানার ব্যবহার করে ফ্লেক্স ব্যবহার করে মাননীয় মন্ত্রীদের ছবি লাগিয়ে তারা আমাদের নেতা এবং আমাদের সভাপতি সমালোচনা করছে। কারা করছে? যাদের সঙ্গে যারা বিগত পৌর ভোটে নির্দল প্রার্থী কখনো হাত কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার করেছে তারা আজকে তৃণমূলের ফ্লাগ ব্যবহার করে আমাদের দলকে কলুষিত করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা দলীয় স্তরে সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি। এ বিষয়ে বিক্ষুব্ধ গোষ্ঠী নেতা রঞ্জন সেনগুপ্ত বলেন, আমরা যে অনুষ্ঠান করছি তা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েই করেছি, কে কি বলল আমরা জানি না। কে কোথায় কি বলেছে সেটা আমাদের জানা নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানে। যেরকম দুলা সেন যখন সভানেত্রী ছিলেন তিনি এসে আমাদের নিয়ে সম্মেলন করেছেন, যতগুলো ইউনিয়ন ছিল তার অনুমোদন দিয়েছিলেন। অতএব আমরা পয়লা মে যে প্রোগ্রামটা করেছি শ্রমিক স্বার্থে রাস্তায় নামতে গেলে যদি কেউ বিরোধিতা করে তাহলে আমরা যদি আমাদের বিরোধিতা কেউ করে আমরা উপর নেতৃত্বকে জানাবো, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি, এটা তো কোনো অপরাধ নয়। এটা হচ্ছে শ্রমিক দিবসের প্রোগ্রাম, শ্রমিক দিবসের পতাকা উত্তোলন আমাদের বিভিন্ন ইউনিয়নে হয়েছে, আমরা একটা মাস গ্যাদারিং করে একটা মিছিল করেছি, এটা তো কোনো অপরাধ নয়, এটা হচ্ছে দলের প্রচার। তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির নেতা দেবদাস মণ্ডল বলেন, ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ, বিবাদের কারণে সাধারণ মানুষ অসুবিধায় পড়ছে। এরা কে আসল কে নকল এই প্রমাণ করানোর জন্যই ব্যস্ত, আর এই প্রমাণ করতে গিয়ে বনগাঁর মানুষকে হয়রানি করা হচ্ছে। দুবেলা রাস্তা বন্ধ হচ্ছে, দুবেলা পথ অবরোধ হচ্ছে, দুবেলা বাস বন্ধ হচ্ছে,
দুবেলা অটো বন্ধ হচ্ছে, একটা বিরক্তকর পরিবেশ এবং ভয়ের পরিবেশ বনগাঁতে করে রেখেছে তাদের গোষ্ঠীর জন্য।